সপ্তাহের মাছ একদম বাক্সে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, দেখো। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে কটা জানো না, 15টা বাজে, এখন মধ্যে গুড মর্নিং করছি। আসলে একটু দেরি হয়ে গেল, ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, আর তোমরা তখন দেখালাম মাছটা একটু। আমি আজকে আমি একটু মাছটা গুছিয়ে রাখলাম, মা আমাকে বললো তো আজকে একটু গুছিয়ে দিলাম আমি। কেন মা তখন ওই ওই কচি লতিটা একটু ভালো করে ধুচ্ছিলো, তো ওই জন্য আমি করে দিয়েছি। তো ওইভাবে গুছিয়ে তোমার আগে বাক্সে ভালো থাকবে। আর তোমাদের পর একটু পরে তোমাদের দেখাবো, যখন মা রান্না করবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, আর এখনও ব্রেকফাস্টও হয়নি, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে করিনি। ঠিক আছে, আমার একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখো, একদম স্কিপ করবে না। তো চলো, আমার ব্রেকফাস্ট একদম কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মা আজকে কী করছে। তো তখন তোমার দেখালাম যে আজকে এই রেসিপিতে কী কী মেনু হচ্ছে। রান্নাটা যখন স্টার্ট হবে তখন তোমার সাথে দেখা, ঠিক আছে? কিচেনে আমি এসেছি, তো তোমাদের দেখাবো আজকে মেনুতে কী কী হয়। এখানে সমস্ত ভেজিটেবলস কাটা আছে, চলো তোমাদের দেখাই। এখানে আজকে কাঁকড় ভাজা হবে, তো কাঁকড় কাটা হয়েছে। এটা মাছের আলু, এটা হচ্ছে লতি দিয়ে আলু করা হবে। তো পেঁয়াজটা কাটা হয়েছে, আর মাছ পাবদা মাছ, এখানে কলমি শাক আজ ভাজা করবে। আর এখানে কচি লতি একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এখানে ভাত হচ্ছে এখন। তো চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিগুলো, শেয়ার করবো আজকে রান্না যখন হবে। এই দেখো কি সুন্দর কাঁকড়, আজকে বাইরের থেকে আনা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তা তোমরা কারা কারা কাঁকড় খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু বলো।
মাছ খেয়েছে, পাবদা মাছের ঝোল হয়েছে, কলমি শাক ভাজা, কাঁকরোল ভাজা আর কচু লুচি। তো আমি এখন স্নানে যাচ্ছি। তো তোমাদের তো একটু আগে দেখালাম যে কী কী আজকে আমাদের রেসিপি হয়েছে, তো এখন আমি যাই স্নানে। তো বন্ধুরা, আমার এখন স্নান টান করা হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের দেখা হবে।